কুম ভিওয়ার্স আমার আজকে একটি পার্সেল চলে এসেছে ফ্লিপকার্ট থেকে সেই ফ্লিপকার্ট পার্সেলটি আমি আনবক্সিং করবো সো আমি প্যাকেজটা আনবক্সিং থেকে এসছি এটা কিন্তু পেপার তো এমনি ছেড়ে যাবে আর আমি অর্ডার করেছিলাম সাদিনে লেটস ফুটবে সরি খাদিমস করিনি বাটার করেছি প্যাকেজিং অর্থ খুব ভালো ছিল না তো প্যাকেজিংটা ভালো না হলেও ফুটওয়্যারটা যেরকম আমি করেছিলাম মোটামুটি সেরকমই এসেছে সো এটা বাটার ওয়েজেস উইমেন ফুটওয়্যার বাটাটা ছোটোবেলায় আমি খুব করতাম আমার বাবাই জেনারেলি আমাদের জন্য সব কিছু শপিং করতো ছোটোবেলায় যখন আমরা ছিলাম বড় হয়ে মেট্রো মচি অন্যান্য ব্র্যান্ডের একটু ফ্যান হয়ে গেছিলাম কিন্তু দেখি যে বাটা অ্যান্ড খাদিম দুটোই আস্তে আস্তে ডিজাইন বা কোয়ালিটি দুটোতেই প্রোগ্রেস করেছে তো আর ছোটোবেলার যেহেতু মানে ছোটোবেলায় ইউজ করেছি তো একটা আলাদা ভাল লাগা বাবা নিত তো সেই কারণে বাটা অনেক দিন পর নিলাম অ্যান্ড ডিজাইনটাও সুন্দর লাগছে আর এটা আমি অনেক দিন ধরে কার্টে সেভ করে রেখেছিলাম সময় হয়ে ওঠেনি অর্ডার করার জাস্ট দু দিন আগেই হুট করে অর্ডার করেছি অ্যান্ড দেন আজকে সকালে যখন ডেলিভারি পারসন কল করে আমি শখটি হয়ে যাই আমার কাছে কোনো মেসেজ আসেনি অ্যান্ড দুদিনের মধ্যেই আমি পেয়ে গেলাম সো থ্যাংক ইউ ফ্লিপকার্ট and Tata viewers